সালামু আলাইকুম। একটু কমেন্ট করলে ভালো হয়, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট দিলে ভালো হয়। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আসলে আমি লাইভে এই প্রথম, আমি কখনো লাইভ করিনি, বিভিন্ন পোস্ট লিখেছি কিন্তু আসলে লাইভে আমি কখনোই আসিনি, আজকে প্রথম লাইভে আসলাম। আমি কমেন্ট চাচ্ছি যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। হ্যালো, আপনারা কমেন্ট করুন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। প্লিজ কমেন্ট করুন সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা। ভেরি গুড, মেহেরিন তারিন উনি কমেন্ট করেছেন যে সাউন্ড শোনা যাচ্ছে, তো আমরা এখন শুরু করতে পারি। আমি প্রথমে আসলে মোহামেনুল ইসলাম অনিক, উনি আমাকে এই গ্রুপ ক্রিয়েট করার জন্য আবেদন করেছিলেন বা আমাকে বলেছিলেন, এই জন্য আমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, যেহেতু সবাই এই মুহূর্তে ক্লাস থেকে দূরে আছে এবং সবাই অলসভাবে সময় কাটাচ্ছে, তো এই জন্য ENT ক্লাসটা যদি আমি একটু নিই তাহলে অনেকের উপকার হবে। এই চিন্তা করে আমি চিন্তা করলাম যে এটা একটা ভালো উদ্যোগ। আমি মোহাম্মদুল ইসলাম অনিককে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই ধরনের একটা চিন্তা ঢুকিয়ে দেওয়ার জন্য। আমার আসলে লাইভের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি ফার্স্ট এই লাইভে আসলাম, লাইভ কখনো আমি করিনি, তো আমি চিন্তা করি যে ফিফথ ইয়ারের জন্যই আসলে মূলত গ্রুপটা ক্রিয়েট করা, তথাপি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এনারাও জয়েন করতে পারেন, আর যারা ডাক্তার আছেন তারাও যদি জয়েন করতে চান সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই, জয়েন করতেই পারেন। তো আমি আসলে এখন ENT সম্বন্ধে একটু বলতে চাই, যেটা তিনটা কেস আমাদের সাধারণত থাকে, এর বাইরে কোনো কেস থাকে না। একটা হলো ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া কান থেকে, আর একটা হচ্ছে নাক থেকে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, আর একটা হচ্ছে আপনার ক্রনিক টনসিলাইটিস। তো কেসটা খুবই ইম্পর্ট্যান্ট, কেস এক্সামিনেশন করা যেরকম ইম্পর্ট্যান্ট, আর সেক্ষেত্রে কেসটা প্রেজেন্ট করতে হবে এবং কেস রিলেটেড কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো প্রথমে আমি কেস রিলেটেড ক্রনিক টনসিলাইটিস নিয়ে আমি বলতে চাচ্ছি যে ক্রনিক টনসিলাইটিসের আমাদের কেস থাকে। প্রথমে তো আমরা এক্সামিনেশন করতে দিব যে এক্সামিন দ্য থ্রট, সেক্ষেত্রে গলার এক্সামিনেশন করতে হবে এবং এক্সামিনেশনের আগে যে গ্রিটিংস পারমিশান এগুলো নিতে হবে, নিয়ে এক্সামিনেশন করতে হবে, করে এখানে বলতে হবে, টেবিলে এসে বলতে হবে যে আপনার ফার্স্ট কেস কী ছিল। তো বলবেন ক্রনিক টনসিলাইটিস, মাই ডায়াগনোসিস ইজ ক্রনিক টনসিলাইটিস, অথবা মাই ফার্স্ট কেস ওয়াস বা ইজ, যেটাই বলেন অসুবিধা নেই, ক্রনিক টনসিলাইটিস। তাহলে ফার্স্ট কোশ্চেন, মানে আমি যেটা করি আর কি, প্রথম কোশ্চেনটা কী হবে, ডায়াগনোসিস তো আমাদের হয়ে গেল ক্রনিক টনসিলাইটিস, এখন সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে একটু কমেন্ট দিবেন। আমি আসলে বুঝতেছি না যে সাউন্ড শোনা যাচ্ছে কি না গেলে পরে আমাকে কমেন্ট দিয়ে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি পুওর আছে কি না। আমি কোনো ধরনের ইয়ারফোনই নিই নাই আর খুঁজেও পাচ্ছিলাম না। তো প্রথম প্রশ্নই হবে যে তোমার ট্রিটমেন্ট কী, ক্রনিক টনসিলাইটিস যে তুমি বললা, তোমার ট্রিটমেন্ট কী? তো ট্রিটমেন্ট বলতে হবে টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া, এই অ্যানাস্থেশিয়াটা সহ উল্লেখ করতে হবে, টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া। তারপরে কোশ্চেন হবে যে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে কেন করা যায় না, অলওয়েজ জেনারেল অ্যানাস্থেশিয়া? তো উত্তর হবে যে হ্যাঁ, অলওয়েজ আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া, হোয়াই নট লোকাল অ্যানাস্থেশিয়া? তো লোকাল অ্যানাস্থেশিয়া কেন নয়, এটার অ্যান্সার হলো লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করা যাবে না কেন, এখানে গ্যাগ রিফ্লেক্স হবে,
কারণ লোকাল অ্যানেস্থেশিয়া রিফ্লেক্সকে লস করতে পারে না, শুধুমাত্র জেনারেল অ্যানেস্থেশিয়া রিফ্লেক্সকে লস করতে পারে। আর যে ব্লিডিং হবে, এই ব্লিডিংয়ের কারণে অ্যাসপিরেশন হয়ে রোগী মারা যাবে, হয়তোবা সাথে সাথে টেবিলেই মারা যেতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, যদি আমরা ফ্যারেঞ্জিয়াল প্যাক দিই সেক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। এই জন্য অ্যানেস্থেশিয়ার ব্যাপারে একদম স্ট্রিক্ট থাকতে হবে যে অ্যানেস্থেশিয়া কী অ্যানেস্থেশিয়া দিব। তো আরেকটা আছে যে তাহলে যে অ্যানেস্থেশিয়া দেওয়া হলো, এখন পেশেন্টের পজিশনটা কী হবে? পেশেন্ট পজিশনটা আমরা জানতে চাই যে পেশেন্টের কী পজিশন হবে। পেশেন্টের পজিশন হচ্ছে সুপাইন পজিশন উইথ নেক এক্সটেনশান, নেকটা এক্সটেন্ড করতে হবে বাই মেনটেনিং দ্য সুপাইন পজিশন। তো এখন নেক এক্সটেন্ড করতে গেলে কীভাবে করব আমরা? বাই প্লেসিং এ স্যান্ড ব্যাগ ইন বিটুইন দ্য শোল্ডার ব্লেড, শোল্ডার ব্লেড মাঝখানে আমরা একটা স্যান্ড ব্যাগ প্লেস করব। এই স্যান্ড ব্যাগের মাধ্যমে নেকটা এক্সটেনশন হবে। তো এখন কথা হলো শোল্ডার ব্লেড কী জিনিস, কোশ্চেন কিন্তু হবে যে শোল্ডার ব্লেড বলতে তুমি কী বুঝো। শোল্ডার ব্লেড হচ্ছে স্ক্যাপুলা, আমাদের যে স্ক্যাপুলা আছে এই স্ক্যাপুলাতে এটাকে শোল্ডার ব্লেড বলা হয়, স্ক্যাপুলার অপর নাম হচ্ছে শোল্ডার ব্লেড। তো নেক্সট কোশ্চেন হচ্ছে যে স্যান্ড ব্যাগ কেন, হোয়াই নট কটন ব্যাগ অর এনি ক্লোথ ব্যাগ, কাপড়ের কোনো ব্যাগ নয় কেন, স্যান্ড ব্যাগ কেন? স্যান্ড ব্যাগের উদ্দেশ্য হচ্ছে যে এটা নন কম্প্রেসিবল, অর্থাৎ স্যান্ড ব্যাগটাকে যদি আমরা চাপ দিই এটা কিন্তু ছোটো হয়ে যাবে না, যতটুকু আছে এতটুকুই থাকবে। বালুর বাদ এটা ক্ষণস্থায়ী, কিন্তু বালুর ব্যাগটা কিন্তু বেশি স্থায়ী হয় আর কি, অর্থাৎ বালুর ব্যাগকে আমরা চাপতে পারবো না, চেপে আমরা ছোটো করতে পারবো না। এই জন্য এটাকে বলা হচ্ছে স্যান্ড ব্যাগ দিতে হবে। এখন স্যান্ড ব্যাগ সম্বন্ধে আরও কোশ্চেন আছে, কোন কোন সাইজের আছে দরকার নাই, স্যান্ড ব্যাগ প্লেস করেই এই অপারেশনটা করা হয়। এরপরে হলো যে অপারেশন সার্জন দাঁড়ায় করে না বসে করে, আর সাথে রিলেটেড একটা কোশ্চেন জিজ্ঞাসা করে অপারেশন দেখছো? অনেকে হয়তো অপারেশন 5 বছরের জীবনে টনসিল অপারেশন দেখে নাই, এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। দেখা গেল যখন ওয়ার্ডে প্লেসমেন্ট ছিল তখন কোনো কারণে ছুটি ছিল, লিভ ছিল, আসে নাই, যেদিন অপারেশন ছিল ওই দিনই সে অ্যাবসেন্স ছিল, হতে পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। তো সেক্ষেত্রে বলার কোনো সুযোগ নাই যে অপারেশন দেখি নাই, এটা বলতেই হবে যে না স্যার অপারেশন দেখেছি। যদি বলে অপারেশন দেখি নাই তাহলে তার ফেল করার সম্ভাবনা 99%। এজন্য আমার উপদেশ হচ্ছে যে আপনারা বলবেন যে আমরা অপারেশন দেখছি, দেখলেও বলবেন দেখছি, না দেখলেও বলবেন না দেখছি। মিথ্যা কথা বলা মহাপাপ, তাহলে বাঁচার উপায় কী? মিথ্যা কথা তো বলা যাবে না, মিথ্যা কথা বললে যদি মহাপাপ হয় এক্ষেত্রে আমরা কী করব? একটা ইউটিউবে একটা অপারেশন দেখে নেব। হ্যাঁ, অনেক অপারেশন আছে, টনসিলেক্টমি লিখলে পারি, অনেক অপারেশন পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা ইউটিউবে একটা অপারেশন দেখে নেব, দেখে নিলে পারে আমার মিথ্যা কথা বলা হবে না। আমার চ্যানেলেও অপারেশন দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন যে টনসিলেক্টমি কীভাবে করা হয়। সার্জন দাঁড়ায় করে না বসে করে, এটা অবশ্যই টনসিল অপারেশন বসে করে, এটা বলতে হবে যে সার্জন বসে করে। সার্জন কোথায় বসে এটা বুঝতে হবে, কোন জায়গায় বসে, মাথার পাশে বসে, পায়ের পাশে নয়, পেটের পাশে নয়, এটা মাথার পাশে বসে, মাথার সাইডে বসে করে। তো অপারেশন রিলেটেড আরও কিছু কোশ্চেন আসবে, তো আমি সেগুলো তো পরে আসছি। যে এখন আমার প্রশ্ন হলো যে টনসিল যে তুমি ডায়াগনোসিস করলে ক্রনিক টনসিলাইটিস, কার্ডিনাল ফিচারগুলো কী কী আছে, হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ ক্রনিক টনসিলাইটিস? তো এগুলো বলতে হবে, চারটা সাধারণত বলা হয়। এক তো হচ্ছে টনসিল এনলার্জড অর অ্যাট্রোফিড, টনসিল হয় বড় আছে অথবা ছোট আছে, কিন্তু ভাইবার টেবিলে গিয়ে বলা যাবে না এনলার্জড অর অ্যাট্রোফিড, দুইটা তো স্ববিরোধী কথা হচ্ছে। যদি এনলার্জড থাকে তাহলে এনলার্জড বলবো, আর যদি অ্যাট্রোফিড থাকে অর্থাৎ ছোট হয়ে যায় তাহলে ছোট বলবো, যেটা পাবো সেটা বলবো। আচ্ছা, নেক্সট হলো টনসিলার অ্যান্টেরিয়র পিলারস আর কনজেস্টেড, টনসিলে পিলার থাকে, অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, তো আমরা বলবো যে অ্যান্টেরিয়র পিলারস আর কনজেস্টেড। অনেকে ভুল করে, পিলারসের জায়গায় ইজ বলে, এটা হবে না, পিলারস আর কনজেস্টেড আর বলতে হবে, যেহেতু এটা প্লুরাল নাম্বার।
অ্যান্টেরিয়র প্লেয়ার্স আর কনজেস্টেড, তাহলে দুইটা পয়েন্ট আমাদের হয়ে গেল, একটা হলো টনসিল এনলার্জড অথবা অ্যাট্রোফিড প্লিয়াট্রোফিড বলবো, আরেকটা বলবো অ্যান্টেরিয়র প্লেয়ার্স আর কনজেস্টেড, আরেকটা হলো পাস ইনস্পেসিটেড পাস কামস আউট ফ্রম দ্য ক্রিপ্টস বাই গিভিং প্রেশার ওভার দ্য অ্যান্টেরিয়র প্লেয়ার, অ্যান্টেরিয়র প্লেয়ারে চাপ দিলে ক্রিপ্টস দিয়ে ইনস্পেসিটেড পাস চলে আসে, এটা আমরা বলবো। তো ইনস্পেসিটেড পাস আপনি কি পেয়েছেন বা তুমি কি ইনস্পেসিটেড পাস পেয়েছো টনসিল থেকে? না স্যার আমি পাই নাই, কেন আমার আগের যে পরীক্ষার্থী ছিল সেই বাইর করে ফেলেছে, সুতরাং পাস তো আর গোডাউন থাকবে না যে পাস অনেক অনেক পাস পাবো, তো আমি পাস পাইনি, কিন্তু আমার আগের এক্সামিনার মানে এক্সামিনি যে ছিলেন সে হয়তো পাস পেয়েছে। আর একটা বলতে হবে যে যুগল ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডস আর পালপেবল অ্যান্ড লাস্ট বাট নন টেন্ডার, তাহলে আমাদের চারটা কোশ্চেনের উত্তর হয়ে গেল, চারটা কার্ডিনাল ফিচার, একটা টনসিল এন্ড লাস্ট, অ্যান্টেরিয়র আর কনজেস্টেড, পাস কামস আউট ফ্রম দ্য ক্রিপ্টস বাই গিভিং প্রেশার ওভার দ্য অ্যান্টেরিয়র প্লেয়ার, আর একটা হলো যুগল ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডস আর এনলার্জড নন টেন্ডার অ্যান্ড পালপেবল। এখন বলা হবে যে ইনস্পেসিফিক পাস জিনিসটা কী, আমাদের শরীরে যত পাস আছে সমস্ত পাস কিন্তু লিকুইড, কিন্তু একটা পাসই সলিড, সেটা হলো টনসিলের পাস, কারণ এখানে লিকুইড পার্টটা থাকে না, মানে পাসের মধ্যে সিরাম থাকে না, পাসের মধ্যে যখন সিরাম থাকবে না তখন ওই পাসটা শক্ত হয়ে যায়, এটাকে বলা হয় ইনস্পেসিটেড পাস, ঘন পাস, শক্ত পাস, আদা সিদ্ধ চাইলের মতো বা ভাতের মতো, মাছের ডিমের মতো, রুগীরা এসে বলে যে দুধের সরের মতো ঘন ঘন মাছের ডিমের মতো দুর্গন্ধযুক্ত জিনিস আমার গলা থেকে বের হয়, এটা ইনস্পেসিটেড পাস। আর একটা বিষয় হলো যে এন্ট্রি পিলার কী দিয়ে গঠিত, পোস্টের পিলার কী দিয়ে গঠিত, অ্যান্টেরিয়র প্লেয়ার হলো প্যালাটো গ্লোসাস মাসেল দিয়ে এবং পোস্টেরিয়র প্লেয়ার হলো প্যালাটো ফ্যারিঞ্জিয়াস মাসেল দিয়ে, অ্যান্টেরিয়র প্লেয়ার হলো প্যালাটো গ্লোসাস, কারণ জিহ্বা তো সামনে থাকে ফ্যারিঞ্জ পিছনে থাকে, তাহলে প্যালাটো গ্লোসাস মাসেল, আর পোস্টেরিয়র প্লেয়ারটা হচ্ছে প্যালাটো ফ্যারিঞ্জিয়াস মাসেল দিয়ে তৈরি, এই কোশ্চেনটা হতে পারে। আর একটা যেগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড থেকে একটা কোশ্চেন হবে যে আপনি বললেন যে নন টেন্ডার, তো নন টেন্ডার হলে ক্রনিক হলো, যদি টেন্ডার হয় বা পেইনফুল হয় তাহলে কি হবে, তো টেন্ডার যদি হয় তাহলে পারে এটা অ্যাকিউট টনসিলাইটিসে এটা কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকিউট টনসিলাইটিসে যেগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড টেন্ডার হয় পেইনফুল হয়, আর ক্রনিক টনসিলাইটিসে যদি কখনো আপনার অ্যাকিউট এক্সাজারবেশন হয় অর্থাৎ অ্যাকিউট অন ক্রনিক টনসিলাইটিস হয় তাহলে এটা পেইনফুল হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে যুগল ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডের অবস্থান কোথায়, অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল এখান থেকে হাফ ইঞ্চি বিলো অ্যান্ড বিহাইন্ড, হাফ ইঞ্চি বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, হাফ ইঞ্চি বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য, এবং বলা হয় দেখিয়ে দাও তোমার নেকের মধ্যে দেখিয়ে দাও, এই যে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল এখান থেকে হাফ ইঞ্চি বিলো অ্যান্ড বিহাইন্ডে, হ্যাঁ, অথবা 1 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, এভাবে বলা যায়। এবং যুগল ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডের অ্যানাটমিক্যাল অবস্থান কোথায়, কথার ভিতরেই আছে যুগল ডাইগ্যাস্ট্রিক, যুগল মানে হলো ইন্টারনাল জুগুলার ভেইন, আর ডাইগ্যাস্ট্রিক মানে হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসেল, পোস্টার বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসেল এবং ইন্টারনাল জুগুলার ভেইন এই দুইটার ক্রসিং পয়েন্ট, পোস্টার বেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসেল এবং ইন্টারনাল জুগুলার ভেইন এই দুইটা যেখানে ক্রস করে এই জায়গাতেই যুগল ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডের অবস্থান। রোগীরা আমাদের এসে বলে স্যার টনসিল বেরিয়েছে বাইরে দিয়ে, আসলে তো টনসিল বাইরে দিয়ে বের হয় না, ভিতরে টনসিল ইনফেক্টেড হয় বাইরে লিম্ফ নোডে এটা ধরা পড়ে, লিম্ফ নোড যেহেতু চেকপোস্ট। এখন কিছু অ্যানাটমিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে টনসিলের ক্রিপ্টস কতগুলা, টনসিলের ক্রিপ্টস বিভিন্ন বই বিভিন্ন লেখা আছে 15 থেকে 20টা, টনসিলের টোটাল ক্রিপ্টস বা ছিদ্র থাকে 15 থেকে 20টা, তার মধ্যে লার্জেস্ট ক্রিপ্টস
এটার নাম কি? এটার নাম হচ্ছে, লার্জেস্ট ক্রিপ্টসের নাম হচ্ছে ক্রিপ্টা ম্যাগনা। লার্জেস্ট ক্রিপ্টসের নাম হচ্ছে ক্রিপ্টা ম্যাগনা, যেমন ফোরামেন ম্যাগনা। ম্যাগনা মানে সবচেয়ে বড় আর কি। দুইটা নদী মিলেই তো একটা মেঘনাতে পরিণত হয়, যমুনা নদী এবং পদ্মা নদী মিলে মেঘনায় হয়, এই জন্য এটা মেঘনা আর কি। হ্যাঁ, এটা একটা বোঝার জন্য, মনে রাখার জন্য সুবিধা, ক্রিপ্টা মেঘনা সবচেয়ে বড় ছিদ্রের নাম। এটা একটা অ্যানাটমিক্যাল প্রশ্ন। আর একটা প্রশ্ন হতে পারে যে টনসিল এবং লিমনোডের মধ্যে ডিফারেন্স কী? এটা কিন্তু আপনারা এই ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে পড়ে এসেছেন, গ্রোস অ্যানাটমিতে, হিস্টোপ্যাথোলজি ছিল, ওখানে ছিল। টনসিলে একটা এপিথেলিয়াল কাভারিং থাকে, এটা লিমনোডে থাকে না। লিমনোডে কর্টেক্স মিডুলা আলাদা করা যায়, টনসিলে আলাদা করা যায় না। কেমন এফারেন্ট ডিফারেন্ট লিমনোডের মধ্যে আছে, টনসিলের মধ্যে নাই, কোনোটা নাই আর কি, একটা উপস্থিত আছে। তো এটার একটা ডিফারেন্স কিন্তু ধরতে পারে, এটা এক্সামিনার ধরতে পারে, এটা চিন্তা করতে হবে। আর একটা কোশ্চেন এখানে টনসিল থেকে চলে আসবে যে টনসিলের উপরে যদি একটা হোয়াইট প্যাচ থাকে, তার কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে? এটা তখন আমাদের বলতে হবে যে কতগুলো আট দশটা আছে, এগুলো বলতে হবে। একটা হচ্ছে অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস। ডিপথেরিয়া কিন্তু সবার আগে বলা যাবে না, কারণ ডিপথেরিয়া কিন্তু খুবই রেয়ার। ডিপথেরিয়া এটা সবার পরে বলতে হবে, আমরা শুরুতেই কিন্তু ডিপথেরিয়া বলি, তা এখনই কিন্তু এক্সামিনারের মন খারাপ হয়ে যেতে পারে। তো প্রথমে বলতে হবে যে অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, তারপরে হচ্ছে মেমব্রেনাস টনসিলাইটিস, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, অ্যাগ্রানুলোসাইটোসিস, লিউকেমিয়া, ট্রমাটিক আলসার, ক্যান্ডিডিয়াসিস। হ্যাঁ, এগুলো বলে সবার পরে এসে আমি ওই ডিপথেরিয়া একটু বলতে পারি আর কি। এটা ডিপথেরিয়া কিন্তু সবার পরে, সবার আগে নয়। আর একটা আছে ভিনসেন্টস অ্যাঞ্জিনা, লিউকেমিয়া, এগুলোও বলা যেতে পারে। আর একটা হচ্ছে যে টনসিলার ব্রেড সম্বন্ধে জিজ্ঞাসা করে, টনসিলার ব্রেডের অ্যানাটমি কী, এটাও একটু জানতে হবে। ব্রেডের মধ্যে কী কী থাকে, হ্যাঁ, এটা একটু বইতে দেখে নেবেন। অ্যানাটমিক্যাল কোশ্চেন এই তিন চারটা স্ট্রাকচার বললেই হবে। আর টনসিলে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেস, এটা তো মুখস্থ জিনিস। এটা আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেস, লিম্ফেটিক ড্রেনেস, এটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, কারণ এই তিনটা কেস ভালো করে না পারলে ওখানে তার কী হবে, একটা শুরুতেই তার ইমেজটা খারাপ হয়ে যাবে, ইমপ্রেশন যেটা, ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। এই জন্য এই কেস তিনটা ভালো করে পড়তে হবে। আর এখন আমরা আসি অপারেটিভ রিলেটেড, আমরা শুরুতে যেটা ছিলাম অপারেশন রিলেটেড, ইন্ডিকেশানগুলো কী কী? টনসিলেক্টমি অপারেশানের ইন্ডিকেশান, ইন্ডিকেশান তো ওই মুখস্থ জিনিস, এটা বলতে হবে। যেমন প্রথমে হচ্ছে রিকারেন্ট ইনফেকশান অফ দি টনসিল, 7 or more এপিসোড ইন 1 year ইনফেকশান, দ্যাট ইজ দ্য থ্রট পেইন ডি টু টনসিল পেইন, 7 or more এপিসোডস ইন 1 year, 5 or more এপিসোডস ইন কনজিকিউটিভ 2 year, 3 or more এপিসোড ইন কনজিকিউটিভ 3 years, এটা বলতে হবে। এটা হলো সাইন গাইডলাইন, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন টনসিল অপারেশনের। যে টনসিলের ব্যথা যদি প্রতি বছরে 7 বা তার অধিক হয়, 1 বছরে পরপর 2 বছরে 5 বার বা তার অধিক হয়, পরপর 3 বছরে প্রতি বছর 3 বার বা তার অধিক হয়, তখন কিন্তু টনসিল অপারেশনের ইন্ডিকেশান চলে আসে। এটা হলো একটা ইনফেকশান রিলেটেড। আরেকটা হচ্ছে মেকানিক্যাল রিলেটেড। মেকানিক্যাল হচ্ছে যে আপনার হিউজলি এনলার্জড টনসিল প্রোডিউসিং মেকানিক্যাল অবস্ট্রাকশান লাইক ডিসপেজিয়া অর ডিসনিয়া। কেমন ওই এত বড় টনসিল যে খেতে পারে না, একটা বাচ্চার পরোটা খাওয়াতে 1 ঘন্টা লাগে, ভাত খাওয়াতে 1 ঘন্টা লাগে, ওর পিছনে পিছনে দৌড়াইতে হয়। রাতের বেলা, দিনের বেলা শ্বাস নিতে পারে, রাতের বেলা দম নিতে পারে না, অনেক নাক ডাকে, জোরে জোরে নাক ডাকে, ডিসনিয়া হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, এক্ষেত্রে কিন্তু টনসিল অপারেশন করতে হয়। আর একটা হচ্ছে যে যদি মোর দ্যান 1 অ্যাটাক অফ পেরিটনসিলের অ্যাবসেস থাকে, অর্থাৎ পেরিটনসিলের অ্যাবসেস যদি 1টার চাইতে বেশি অ্যাটাক হয়, তাহলে এটা অপারেশন করতে হয়। তারপরে আরও কিছু ইন্ডিকেশান আসছে, পাত হয়ে,
পাথওয়ে হচ্ছে গ্লোসোফেরেঞ্জাল নিউরেকটমি, অ্যাভালশন অফ স্টাইলয়েড প্রসেস, তারপরে হচ্ছে স্ট্রেপটোকোকাল ক্যারিয়ার, রিউমাটয়েড ফিভার থাকলে অনেক ক্ষেত্রে করা হয়, আইজিএ নেফ্রোপ্যাথি থাকলে অনেক ক্ষেত্রে করা হয়। এগুলো ইন্ডিকেশন পরে বলবেন, আগে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো বলতে হবে। তারপরে এখন অপারেশনের ইন্ডিকেশনগুলো, এখন কন্ট্রা ইন্ডিকেশন কী? কন্ট্রা ইন্ডিকেশন হলে অ্যাকিউট ইনফেকশান থাকলে করা যাবে না, 3 বছরের নিচে বাচ্চা হলে করা যাবে না। আর একটা হচ্ছে যে আগের জামানায় থাকতো যে অ্যাকিউট এপিডেমিক অ্যাটাক অফ পোলিওমায়েলাইটিস, এটা আগে আমাদের টিচাররা বা আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু এটা 1 নম্বরে বলা লাগতো যে এপিডেমিক আউটব্রেক অফ পোলিওমায়েলাইটিস, সেখানে করা যাবে না। তো আমরা এই সময়ে কি বলবো যে অ্যাকিউট ইনফেকশন হলে করব না, তারপরে হচ্ছে বয়স 3-এর নিচে হলে করব না, হিমোগ্লোবিন 10-এর নিচে আসলে করব না। হিমোগ্লোবিন কেন 10-এর নিচে আসলে করব না, সেটা হচ্ছে যে হিলিংটা ভালো হবে না। তারপরে যদি ব্লাড ডিসক্রেশিয়া থাকে, অর্থাৎ ব্লাডে যদি কোনো ধরনের আপনার ডিসক্রেশিয়া, দ্যাট মিন্স দ্য ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার থাকে, লিউকেমিয়া থাকে, পারপুরা থাকে, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, তারপরে হচ্ছে ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ দ্য হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ, ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি থাকে এগুলো করা যাবে না এ সমস্ত ক্ষেত্রে। এখন আসছেন যে টনসিল অপারেশন করা দরকার কিন্তু করছি না, অর্থাৎ ক্রনিক টনসিলাইটিস রয়ে গেল, ক্রনিক টনসিলাইটিস থেকে কী কী কমপ্লিকেশান তৈরি হতে পারে এটা আমাদের একটু দেখতে হবে, যে ক্রনিক টনসিলাইটিস থেকে আমার কী কী কমপ্লিকেশান ডেভেলপ করতে পারে। একটা হচ্ছে যে পেরিটনসিলার অ্যাবসেস, প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস, রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস, হ্যাঁ এটা কিন্তু তৈরি হতে পারে। আবার ক্রনিক টনসিলাইটিস থেকে ডিস্ট্যান্ট কমপ্লিকেশান যেমন অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস এবং ভালভোলার হার্ট ডিজিজ, এটা কিন্তু ডেভেলপ করতে পারে। এগুলো কিন্তু ক্রনিক টনসিলাইটিস থেকে এটা উৎপত্তি হয়, কমপ্লিকেশান ডেভেলপ করে। আর একটা বিষয় যে আমরা বললাম ক্রনিক টনসিলাইটিস অপারেশন না করলে কী অবস্থা, এখন অপারেশন করলেও তো কমপ্লিকেশান হতে পারে। এখন আমরা বলছি যে হোয়াট আর দ্য কমপ্লিকেশানস অফ টনসিলেক্টমি, অর্থাৎ অপারেশন করলাম এখন কী কী কমপ্লিকেশান হতে পারে। একটা হচ্ছে যে প্রথমেই তো হ্যামোরেজ বলতে হবে, এটা না বললে তো হবে না, ফার্স্ট হ্যামোরেজ বলতে হবে। হ্যাঁ, হ্যামোরেজ ছাড়া কোনো কথা কোনো টিচার শুনতে চাবে না আমার মনে হয়। প্রথমেই হ্যামোরেজ বলতে হবে, যে হ্যামোরেজ দ্যাট ইজ দ্য প্রাইমারি হ্যামোরেজ, রিয়াকশনারি হ্যামোরেজ অ্যান্ড সেকেন্ডারি হ্যামোরেজ। ডেফিনেশন বিভিন্ন রকমের আছে কিন্তু আমরা টনসিলের জন্য আমরা টিচাররা যেটা পছন্দ করি, যেটা প্রাইমারি হ্যামোরেজ কাকে বলে, প্রাইমারি হ্যামোরেজ হচ্ছে যে হ্যামোরেজটা অপারেশনের সময় হয়, হ্যামোরেজ ডিউরিং দ্য অপারেশন, অপারেশনের সময় যে হ্যামোরেজ হয় ওই হ্যামোরেজটাকে বলা হয় প্রাইমারি হ্যামোরেজ। কীভাবে কন্ট্রোল করব, কটারি, লাইগেশন, কবলেশন দিয়ে যদি করি কবলেশন, হারমোনিক স্ক্যালপেল দিয়ে যদি করি হারমোনিক স্ক্যালপেল, অর্থাৎ আমি যেটা দিয়ে অপারেশন করছি ওগুলো দিয়ে আমি এটাকে কন্ট্রোল করব। আর এখন রিয়াকশনারি হ্যামোরেজ, আফটার অপারেশন টু আপ টু 24 আওয়ার্স, অপারেশনের পর থেকে শুরু করে নিয়ে 24 ঘন্টা পর্যন্ত যে হ্যামোরেজটা হয় এটাকে বলা হয় রিয়াকশনারি হ্যামোরেজ। আফটার অপারেশন আপ টু 24 আওয়ার্স, 24 ঘন্টা পর্যন্ত যে হ্যামোরেজটা হয় এটাকে বলা হয় রিয়াকশনারি হ্যামোরেজ। তো রিয়াকশনারি হ্যামোরেজের কারণ কী? একটা হচ্ছে যে ফেলিওর টু লাইগেট অল দ্য ব্লিডিং ভেসেল, যত ব্লিডিং ভেসেল আছে সমস্ত ব্লিডিং ভেসেলকে যদি লাইগেট করতে আমরা ফেল করি, অথবা স্লিপেস অফ লাইগেচার, মানে লাইগেচার দিলাম ঠিক বাট লাইগেচার কিন্তু স্লিপ করে চলে গেল, এক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হতে পারে। আরেকটা হচ্ছে রেজ অফ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বেড়ে গেল। আর
ডরম্যান্ট ভেসেলস মে বিকাম প্রমিনেন্ট, যে ব্লাড ভেসেলটা সুপ্ত অবস্থায় ছিল এই ব্লাড ভেসেলটা কি মাথা চাড়া দিল, এখান থেকে কিন্তু হতে পারে। আর একটা হচ্ছে যে যখন বয়েল ডেভিস মাউথ গ্যাগ মুখে ফিক্স করা থাকে তখন ফসিয়াল পিলার কিন্তু স্ট্রেসড অবস্থা থাকে, ফসিয়াল পিলার টান টান অবস্থা থাকে। আর যখন আমি বয়েল ডেভিস গ্যাগ উইথড্র করবো তখন কিন্তু ওখানকার স্ট্রেসটা কমে যায়, রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হয়ে গেলে কিন্তু ওই ব্লাড ভেসেল থেকে ব্লিডিং হতে পারে। এই জন্য নিয়ম হচ্ছে অপারেশান শেষ করে 2-4 মিনিট বা 3 মিনিট একটু রিল্যাক্স করে দেখতে হয় যে কোনো ব্লিডিং দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তারপরে কিন্তু ইয়ে করতে হয়। আচ্ছা, এটা একটা কারণ। তো এখন রিঅ্যাকশনের হেমোরেজ আমরা কী করে মানে ট্রিটমেন্ট করব। তো যে কোনো হেমোরেজের পেশেন্ট ট্রিটমেন্ট করার আগে তার ভাইটাল সাইন দেখতে হবে, ভাইটাল সাইন। ভাইটাল সাইন না দেখলে পারে এটা উত্তরই শুনবো না আমরা টিচার যারা আছি। প্রথমে যদি বলে যে অ্যাসেসমেন্ট অফ দি পেশেন্ট, এই কথা যদি না বলে ট্রিটমেন্টে চলে যায় তাহলে আমরা আর নেক্সট কোনো তার কাছ থেকে কোনো কথা শুনবো না। এই জন্য প্রথমে বলতে হবে যে অ্যাসেসমেন্ট অফ দি পেশেন্ট, পেশেন্টকে অ্যাসেস করতে হবে, অ্যাসেসমেন্ট অফ দি পেশেন্ট অর্থাৎ ভাইটাল সাইন মনিটরিং। অর্থাৎ পেশেন্ট যদি শকে থাকে তাহলে শকের ম্যানেজমেন্ট করব, আর যদি শকে না থাকে তাহলে আমি বাকি ট্রিটমেন্টে চলে যাব। আর যদি তার গ্রুপিং করা থাকে তাহলে ক্রস ম্যাচিংয়ের জন্য দিয়ে দেব, আর ক্রস ম্যাচিং যদি গ্রুপিং যদি করা না থাকে তাহলে আর্জেন্ট গ্রুপিং দিয়ে দেব, এবং গ্রুপিং দিয়ে ক্রস ম্যাচিংয়ের জন্য ব্লাড আমরা তৈরি করে রেডি করে ফেলব। মানে রিঅ্যাকশনের হেমোরেজ আসলেই এটা ব্লাড তৈরি করতেই হবে, রেডি করতেই হবে, লাগুক চাই না লাগুক সেটা পরের কথা। কারণ ব্লিডিং যদি হইতেই থাকে, কন্টিনিউয়াস চলতেই থাকে ব্লিডিং, তাহলে তো ব্লাড ট্রান্সফিউশনের প্রশ্ন এসে যাবে। এই জন্য ব্লাড হাতে নিয়ে নিতে হবে। আর নেগেটিভ রোগী যদি হয়, নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, তা আগে থেকে তো ব্লাড হাতে নিয়ে তারপরে অপারেশন ফিল্ডে যেতে হবে। হ্যাঁ, অথবা একদম ক্রস ম্যাচ ডোনারকে রেখে তারপরে অপারেশন করতে হবে। হ্যাঁ, ভালো হয় যদি ক্রস ম্যাচিং করে একটা ব্লাড হাতে নিয়েই করা যায়, তাহলে এটা বেটার। কারণ অনেক সময় দেখা গেলো ডোনার আসলো না, আসতে চাইলো না, ফোন ধরলো না, দূরে চলে গেল। এই জন্য নেগেটিভ ব্লাডের ক্ষেত্রে খুবই কসাস থাকতে হবে, একদম কসাস থাকতে হবে নেগেটিভ অপারেশন করার সময়তে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এখন আমি কী করবো এই পেশেন্টকে যে রিঅ্যাকশনের হেমোরেজ হয়েছে। কটন বল, বড় বড় করে কটন বল করতে হবে, এটা হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে চুবাই নিতে হবে। অর্থাৎ কটন বল সকড উইথ হাইড্রোজেন পারঅক্সাইড, এটা টনসিলের ফোসা যেখান থেকে ব্লিডিং হচ্ছে ওখানে চেপে ধরবে। যতক্ষণ পেশেন্ট শ্বাস নিতে পারছে আর কষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখবো। যখন পেশেন্টের কষ্ট হচ্ছে সে হাত তুলবে, আপনি বলে রাখবেন যে আপনার কষ্ট হলে হাত তুলবে, তখন আপনি উইথড্র করবেন। এরকম কয়েকবার, 2-4 বার 5 বার 7 বার যখন আমি ফোসাতে বারবার হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই ডাইলুটেড হতে হবে, কারণ একদম 100% হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু খুবই স্ট্রং কেমিক্যাল, এটা অনেক অসুবিধা, বার্ন হয়ে যায় অনেক ক্ষেত্রে টিস্যু। এই জন্য আমি যেটা করি যে 50% 50% নর্মাল স্যালাইনের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড ডাইলুটেড করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ফোসাতে প্রেস করি, দেখা যায় ম্যাক্সিমাম ব্লিডিং এখানেই কন্ট্রোল হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে যদি কন্ট্রোল না হয়, যে এটা করলাম করার সত্ত্বেও কন্ট্রোল হলো না, তাহলে সিনিয়র কলিগ রেজিস্টার আছে, স্যার আছে, তাদেরকে কল দিতে হবে। অর্থাৎ ইউ শুড মেক কন্ট্যাক্ট উইথ ইয়োর সিনিয়র অ্যান্ড দ্য ব্লিডিং শুড বি কন্ট্রোলড আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া বাই লাইগেশন অর বাই কটারাইজেশন অর বাই এনি মিন্স। কোনোভাবেই আমরা ব্লিডিং কন্ট্রোল করে ফেলব। আর কোনোভাবে যদি ব্লিডিং কন্ট্রোল না হয় তাহলে আমাদের প্যাক দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট সাইজ গস নিয়ে টনসিলে ফোসা প্রেস করে পিলার টু পিলার আমরা লাইগেট করে দিতে হবে। তাহলে যত ধরনের ব্লিডিংই হোক টনসিলে ফোসা থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাবে, 24 ঘন্টা পরে আমরা প্যাকটা বের করে ফেলব। তো এই হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজের ম্যানেজমেন্ট। তাহলে রিঅ্যাকশনারি হেমোরেজের কারণটা জানতে হবে এবং রিঅ্যাকশনারি হেমোরেজের ম্যানেজমেন্ট জানতে হবে। আর বিষয় হচ্ছে যে সেকেন্ডারি হেমোরেজ আসে, সেকেন্ডারি হেমোরেজের সংজ্ঞাটা কী, সেকেন্ডারি হেমোরেজের ডেফিনেশান, আফটার 24 আওয়ার্স আপ টু দ্য হিলিং, মানে হিলিং পর্যন্ত
যে সময়টা ব্লিডিং হবে 24 ঘন্টার পর থেকে, এটাকেই বলা হয় সেকেন্ডারি হেমোরেজ। অনেকে বলে 7 দিন 10 দিন 14 দিন 15 দিন, এরকম কোনো দিনের কথা বলা যাবে না, অর্থাৎ আফটার 24 আওয়ার্স আপ টু দ্য হিলিং, এটা বললেই হবে যে সেকেন্ডারি হেমোরেজ। তো সেকেন্ডারি হেমোরেজের ক্ষেত্রে কারণ একটাই, আর কোনো কারণ না, কারণ একটাই, সেটা হচ্ছে যে ইনফেকশন। সেকেন্ডারি হেমোরেজের কারণ জিজ্ঞাসা করলে পারেই বলতে হবে যে ইনফেকশন। সেকেন্ডারি হেমোরেজ কীভাবে প্রেজেন্ট করে, সাধারণত থুতুর সাথে রক্ত যায় এইভাবে প্রেজেন্ট করে, আবার কখনও কখনও ম্যাসিভ হেমোরেজও হতে পারে। তো ম্যাসিভ হেমোরেজ আসলে আমরা কী করব, ওই যে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমরা প্রেস করব ব্লিডিং যেন বন্ধ হয়, না হলে পারে তো ওটিতে নিতে হবে, লাইগেট করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে যেহেতু ইনফেকশনের একটা কারণ আছে, সেক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে ইনজেক্টেবল, আর যদি প্রয়োজন হয় সেটা ওই কালচার করতে পাঠাতে হবে, কালচার যদি মিলে যায় তাহলে ওটাই রাখবো, আর না হলে পারে, এগুলো গদবদা কথা। আসলে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স এবং হেমোরেজ বন্ধ করার কৌশল নিলেই হবে, তবে পরীক্ষার হলে বলতে হবে যে কালচার করব, কালচার করার পরে যে অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ আসবে ওই অ্যান্টিবায়োটিকটা আমরা দিব, এটা পরীক্ষার হলে বলতেই হবে। এখন আসি, এখন কোনটা আসবো, একটা হলো প্রাইমারি হেমোরেজ, সেকেন্ডারি হেমোরেজ, রিঅ্যাকশন। আচ্ছা, একটা হেমোরেজ এটা হলো, তাহলে ইঞ্জুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার এটা হতে পারে, যেমন থার্ড প্যালেট ইঞ্জুরি হতে পারে, তারপরে যদি লুজ টিথ থাকে, মানে লুজ দাঁত থাকে, তাহলে পারে এটা দাঁত পড়ে যেতে পারে, তারপরে লিপে এটা বার্ন হতে পারে, কারণ গরম ইনস্ট্রুমেন্ট যদি থাকে, হ্যাঁ, এইমাত্র বয়েল থেকে বা অটোক্লেভ থেকে এনে দিয়েছে, তাহলে বার্ন হতে পারে, তারপরে হচ্ছে পিলার ইঞ্জুরি হতে পারে, ইউভোলাতে ইঞ্জুরি হতে পারে, এগুলা হতে পারে, তারপরে পরবর্তীতে কী কী কমপ্লিকেশান, যদি অ্যাসপিরেশনের কারণে নিউমোনিয়া হতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি ইয়ারেক, এটা খুবই কমন, টনসিল অপারেশনের পরে কান ব্যথা, এটা অটালজিয়া, এটা হতে পারে, তারপরে হচ্ছে অনেকে বলে অ্যাকুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, হ্যাঁ, এটাও হতে পারে, আর একটা হলো ডিক্রিজ ইন দ্য সেন্সেশন অফ টেস্ট সেন্সেশনে এটা ডিক্রিজ হতে পারে, ডিসকমফোর্ট এগুলো হতে পারে, সাধারণত এগুলোই হয় কমপ্লিকেশান টনসিল অপারেশনের, আর বড় ধরনের তেমন কোনো কমপ্লিকেশান আমার মনে পড়ছে না বা এরকম পাওয়া যায় না। কমপ্লিকেশান তো হাজার হাজার কমপ্লিকেশান লেখা আছে টেক্সটের মধ্যে, আসলে এগুলো বললেই মোটামুটি হয়ে যাবে। তারপরে এখন আমরা কোন টপিকসে আসব, একটা তো হলো যে আমাদের ক্রনিক টনসিলাইটিস সম্বন্ধে মোটামুটি একটা কেস ডিফেন্স করার মতো একটা পরিস্থিতি হয়ে গেল। আপনার কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে আমি যেন কোশ্চেনের অ্যান্সার দিতে পারি সে চেষ্টা আমি করব। যদি কোনো কোশ্চেন থাকে ক্রনিক টনসিলাইটিস রিলেটেড, তাহলে আমাকে মনে হয়, আমি যতটুকু জানি যে লাইভে এটা ভিডিওতেও কোশ্চেন করা যায়, আবার কমেন্ট সেকশনেও কোশ্চেন লেখা যায়, আমার মনে হয় যদি কোশ্চেন করা যায় তাহলে আমি ওয়েট করব, আদারওয়াইজ বিদায় নিতে পারি। আমার কোশ্চেন আশা করছি, যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা করুন, আর যদি আপনারা কমেন্ট দিন যে হ্যাঁ মোটামুটি বুঝতে পেরেছি আর কোশ্চেন করব না, তাহলে আমি এটা লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি। মোহামেডুল ইসলাম অনেক যুক্ত হয়েছেন, সিদ্ধার্থ দাস যুক্ত হয়েছেন, ডক্টর সাহিত্য খান যুক্ত হয়েছেন, মারুফা ইসলাম, রেজওয়ান ইসলাম, কায়সার চৌধুরী, শারমিন ইসলাম, মেহরিন তারিন, তাসনিম দিমা, রাফিয়া রাফা, সালমা ফ্লোরা, মার্জিয়া মেহজাবিন, মেহরিন তারিন, সাইমা ইসলাম, তাহনিমা খান, নিহাল ফাতিন, মোস্তফা আলী খুন ভাই যুক্ত হয়েছেন, নাজমুন নাহার, সানজানা সার্মি, হেলাল আহমেদ, তাসমেরি আহমেদ,
সাকিবা ইয়াসমিন, জাহারা শান্তা, শুভ্র, প্রিন্স, সুমায়া বিনতে জুবাইদা যুক্ত হয়েছেন, রাবেয়া মিতু, হিমেল নকিব, ডাক্তার হিমেল নকিব, নুসরাত মিম, হাসান খান, তাহসিন তামান্না, শ্রাবণ তহুরা, সারাবান তহুরা, তাসনিমা প্রমি, রুবায়েত আসিফ, ডাক্তার রুবায়েত আসিফ, আব্দুর রহমান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন এসেছে, স্যার আমরা যখন পেশেন্টের থ্রড এক্সামিনেশন করব তখন কি অ্যান্ট্রোপিলারে চাপ দিয়ে পাস বের করে দেখাতে হবে? এটা চাপ দেওয়ার প্রয়োজন নাই, কারণ চাপ দিলে পরে পেশেন্টের কষ্ট হবে, পেশেন্ট যদি আবার পেন ফিল করে বেশি তাহলে পরে আবার কষ্ট হবে, তখন আবার একটা ইমপ্রেশন খারাপ হয়ে যেতে পারে। আমার মনে হয় চাপ দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু নিয়ম অনুযায়ী দিতে হয়, আসলে দেওয়ার প্রয়োজন নাই। ও আব্দুর রহমান ভালো একটা কোশ্চেন করছে, আমি এসব ভুলে গেছিলাম আর কি, আলোচনা করতে করতে লাইন থেকে বেলাইনে চলে গেছিলাম। তো অপারেশন মেথডগুলো আমি বলি যে কী কী মেথডে অপারেশন করা হয়। একটা হচ্ছে গিলোটিন মেথড। গিলোটিন মেথড মানে হচ্ছে শিরচ্ছেদ মেথড। আগে যখন মানুষকে গুরুদণ্ড দেওয়া হতো, গলা কেটে ফেলা হতো, শিরচ্ছেদ, এটাকে বলা হয় গিলোটিন মেথড। এটা একদম অবসোলেট, এখন করা হয় না। আর একটা হচ্ছে যে ডিসেকশন মেথড, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার হলো ডিসেকশন মেথড। তো ডিসেকশন মেথডে আছে দুই ধরনের, একটা কোল্ড স্টিল ডিসেকশন আর একটা হচ্ছে ডায়াথার্মি মেথড। কোল্ড স্টিল মেথডটা সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয়, বা ডিসেকশন মেথড সবচেয়ে জনপ্রিয়, ডিসেকশন মেথডে বেশি করা হয়। আর ডায়াথার্মি মেথড, দু ধরনের ডায়াথার্মি ইউজ করা হয়, একটা হচ্ছে যে ইউনিপোলার ডায়াথার্মি, একটা হচ্ছে বাইপোলার ডায়াথার্মি। ইউনিপোলার ডায়াথার্মি এটা ডিসকারেজ করা হয়, ইউনিপোলার ডায়াথার্মিতে বেশি টিস্যু ইঞ্জুরি হয়, এই জন্য ইউনিপোলার ডায়াথার্মি এটা অ্যাভয়েড করা হয়। তারপরেও কিছু কিছু ডাক্তার করে থাকেন। আর একটা হলো বাইপোলার মেথড, এটা ভালো, বাইপোলার দিয়ে করা হলে টিস্যু ড্যামেজটা কম হয়। দরজাটা লাগাতো তো টিস্যু ড্যামেজ কম হয়, বাইপোলার দিয়ে করা হয়। আরেকটা হচ্ছে যে কবলেশন মেথড, উন্নত মানের মেথড এবং অনেক বেশি খুবই কস্টলি। কবলেশন মেথড দিয়ে এটা অপারেশন করা হয়, অনেক কস্ট পড়ে, প্রায় 15,000 টাকার মতো অতিরিক্ত কস্ট পড়ে। আরেকটা হলো হারমোনিক স্ক্যালপেল মেথড, আরেকটা হলো আল্ট্রাসাউন্ড ডিসেকশন মেথড, আরেকটা হচ্ছে লেজার মেথড, লেজার দিয়ে অপারেশন করা হয়। আর তো মোটামুটি এগুলোই হচ্ছে মানে অপারেশনের মেথড। আব্দুর রহমান প্রশ্ন করছে, ধন্যবাদ আব্দুর রহমানকে। আরও কোনো কোশ্চেন থাকলে আমি অপেক্ষা করব, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। আমার মনে হয় কোশ্চেন আর নেই, তো এ পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি আশা করব বেশি বেশি মেম্বার রিকোয়েস্ট দিয়ে এই গ্রুপটাকে সমৃদ্ধ করার জন্য, যাতে করে আমরা লকডাউনের এই কয়েকদিন এভাবে আমরা ক্লাস চালিয়ে যেতে পারি। তো আমি আশা করব যে অনেক অনেক মেম্বার যদি যুক্ত হয় তাহলে আমার ভাল লাগবে। কায়সার চৌধুরী সিহান বলেছেন, হারমোনিক স্কেলটা কেমন কস্ট? হারমোনিক স্কেল বাংলাদেশের 2-3 জায়গায় আছে, খুব যে বেশি একটা আছে, ডিভাইসের কস্ট অনেক বেশি, একটু বেশি দাম। আমার আসলে এক্সপিরিয়েন্স তেমন একটা নাই, হারমোনিক স্ক্যালপেল দিয়ে আমার করার অভিজ্ঞতা নেই। এটা কস্টলি, ডেফিনেটলি কস্টলি, তবে সবচেয়ে বেশি কস্টলি হচ্ছে কবলেশন। হ্যাঁ, কবলেশন। নিহাল ফাতেন ধন্যবাদ দিয়েছে, তোমাকেও ধন্যবাদ, স্বাগতম। রাফিয়া রাফা, স্যার ডিসিশন মেথডের কী প্রসিডিউর করতে হবে? পড়লে ভালো, অনার্স মার্ক পাওয়া যাবে যদি ডিসেকশন মেথডে ফুল প্রসিডিউর পরে। আলমারুফা ইসলাম মাসুকা, স্যার অ্যাকিউট ইনফেকশনে কোন অ্যান্টিবায়োটিকটা দিব? অ্যাকিউট ইনফেকশনে অ্যামোক্সিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, খুব বেশি হলে সেফোরোক্সিন, এই তিনটে অ্যান্টিবায়োটিক সাধারণত আমি দেই, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। ফার্স্ট অ্যামোক্সিসিলিন অথবা অ্যাজিথ্রোমাইসিন। অপারেশনের প্রসিডিউর যদি পারো আব্দুর রহমান, তুমি অনার্স মার্ক পাবা যদি ফুল প্রসিডিউর পারো।
হ্যাঁ, 6 মিনিটের একটা ভিডিও ক্লিপ আছে, দেখে নিও আমার চ্যানেল থেকে, তাহলে তুমি অনার্স মার্ক দেওয়া হবে তোমাকে, সমস্যা নাই। তো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।